bastão toda agora. ১০-১৫টা দোকান ভাঙা হয়েছে। এটার কারণ হলো আমাদের এখানে একটা নতুন ব্রিজ প্রপোজাল আছে আমাদের মিনিস্ট্রি থেকে, মিনিস্ট্রি স্যাংশন কাজ এপিসি মোডে, যেটা করিমগঞ্জ থেকে ত্রিপুরা চড়াইবাড়ি বর্ডার অব্দি আমাদের কাজটা স্যাংশন আছে। এই কাজের জন্য আমাদের এই নতুন ব্রিজের প্রপোজালের জন্য যা এনক্রোচমেন্ট ছিল ফরেস্ট এরিয়া, এগুলো ভাঙা হয়েছে। প্লাস আমাদের সামনে যদি আমাদের এরকম কোনো ধরনের অবস্ট্রাকশন বা আমাদের এভিকশন করতে লাগে, আমরা করব আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সহায়তায়। আচ্ছা, আজকে যে দোকানপাটগুলো ভাঙা হচ্ছে, তা আপনাদের কোনো অসুবিধা হয়েছে কি এখানে? না, এখানে আমাদের পাবলিক সহযোগিতাই করেছি, এগুলো মানে কোনো ধরনের এমন মানে প্রবলেম আসেনি এদের থেকে।